শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে প্রতিসারণ অঙ্ক এবং এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারণ অঙ্ক, বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারণ অঙ্ক এবং সেখান থেকে বিদ্যুতিকরণ নির্ণয় এরকম এরকম সূত্র কিন্তু আমরা শিখে ফেলেছি। দেখো এই সূত্রগুলো আমরা শিখেছি অলরেডি, এইটা বি ইকুয়াল টু সাইন আর বাই সাইন আর, বি এটা ইকুয়াল টু সাইন আর বাই সাইন আর, বিদ্যুতিকরণ আই মাইনাস আর অথবা আর মাইনাস আই। কিন্তু এইটা কিন্তু আমরা একটু ভালো করে শিখতে হবে, এটা আছে নতুন আর একটা বিষয় যেটা আমরা শিখিয়েছি কিছু এর আগের ভিডিওতে। সেটা দেখো এখানকে যে বিষয়টা এখানে আছে এই বিষয়টা এই অঙ্কে আসবে, আমাদের টাইপ ওয়ান আমরা শুরু করলাম, এই বিষয়টা আমি এই অঙ্কের ভিতরে আরেকটু ভালো করে শিখাই দিব। এখন দেখো এখানে বলেছে যে পানি থেকে আলো হিরোকে 60 ডিগ্রি কোণে আপতিত হলে কত কোণে প্রতিসরিত হবে, অর্থাৎ এক কথায় আমার এখানে প্রতিসরণ কোণটা চেয়েছে। কিন্তু কি কি দেওয়া রয়েছে, পানি থেকে আলো হিরো, এই কথাটা একটু ভাবে, পানি থেকে আলো, পানি থেকে আলো হিরোকে, মানে এখানে আলো বলতে লাইট, কোথা থেকে কোথায় প্রবেশ করবে, পানি থেকে হীরাতে প্রবেশ করবে এবং কত ডিগ্রি কোণে প্রবেশ করবে, 60 ডিগ্রি কোণে আপতিত হলে। তাহলে এখানে আমাদের গিভেন ডাটাগুলো আমরা লিখি, গিভেন ডাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার আপাতন কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণে আপতিত হলে কত কোণে প্রতিসরিত হবে, তার মানে আমার প্রতিসরণ কোণটা চেয়েছে, খুব স্বাভাবিক একটা বিষয়। এখন আপাতন কোণের মান দেওয়া রয়েছে, প্রতিসরণ কোণের মান চেয়েছে, তাহলে আই এর মান দেওয়া থাকলে আর এর মান যদি চাই তাহলে এইটার মান প্রয়োজন হবে না, অবশ্যই সমীকরণ অনুযায়ী বা সূত্র অনুযায়ী এটার মান দেওয়া রয়েছে, এটার মান চেয়েছে, তাহলে অবশ্যই এইটার মান আগে থেকেই প্রয়োজন হবে। আর এইটা বলতে কি জিনিস সেটা একটু উপরে দেখি, পানি থেকে আলো হীরাতে প্রবেশ করবে, অর্থাৎ এরকম ব্যাপার, এটা হচ্ছে ওয়াটার আর এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড, তাহলে কি পানি থেকে ওয়াটার থেকে আলো হীরা, হীরা মানে ডায়মন্ড, ডায়মন্ডে প্রবেশ করবে, অর্থাৎ এই অনুযায়ী ডায়মন্ড কিন্তু বেশি ঘন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে হালকা থেকে ঘনতে প্রবেশ করবে, তার মানে এখান থেকে অভিলম্বে দিকে সরে আসবে। এই অনুযায়ী বলতো আমার কি লাগবে, ডাব্লু এটাকে ছোট হাতে ডাব্লু দ্বারা প্রকাশ করলাম আর এটাকে ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করলাম, সেই অনুযায়ী বলতো আমার ডাব্লু ইটা ডি লাগবে নাকি ডি ইটা ডাব্লু লাগবে, অবশ্যই ডাব্লু ইটা ডি লাগবে। কেন বলতো, কারণ আলোকরশ্মি পানি অর্থাৎ ওয়াটার থেকে হীরাতে প্রবেশ করবে অর্থাৎ ডায়মন্ডে প্রবেশ করবে, সেই অনুযায়ী কিন্তু ডাব্লু থেকে ডি তে প্রবেশ করবে অর্থাৎ ডাব্লু ইটা ডি লাগবে, এই সূত্রটা প্রয়োগ করার জন্য। কিন্তু আমি বলেছিলাম যে আলোকরশ্মি প্রবেশের উপর ডিপেন্ড করে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে, আলোকরশ্মি হচ্ছে পানি থেকে হীরাতে প্রবেশ করবে, তার মানে পানি থেকে হীরাতে প্রবেশ করবে, তার মানে ওয়াটার ইটা ডাব্লু অর্থাৎ ডি লাগবে, ওয়াটার ইটা ডায়মন্ড লাগবে, এটা লাগবে। সেই অনুযায়ী আমাকে দেখতে হবে আর কি ডাটা দেওয়া রয়েছে। দেখো এখানে পানি এখানে এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছি এবং এখান থেকে বুঝছি যে প্রতিসরিত হবে কত কোণে প্রতিসরিত হবে, প্রতিসরণ কোণটা চেয়েছে। এখানে আমরা বলেছে পানি ও হীরকের প্রতিসরণ অঙ্ক 1.342.41, এখানে কি বলেছে পানি ও হীরকের প্রতিসরণ অঙ্ক 1.34 এবং 2.41, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক 1.34, হীরকের প্রতিসরণ অঙ্ক 2.41। দেখো এখানে বলেছে পানির প্রতিসরণ অঙ্ক, হীরকের প্রতিসরণ অঙ্ক, দুইটাই কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু কার সাপেক্ষে সেটা কি বলা আছে, সেটা কিন্তু বলা নেই। আর যদি কখনো কোনো কিছু সাপেক্ষে বলা না থাকে তখন কিন্তু বাতাসের সাপেক্ষে ধরে নিতে হয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পানির প্রতিসরণ অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এইরকম দেওয়া আছে ইটা পানির প্রতিসরণ অঙ্ক দেওয়া রয়েছে, ওয়াটারের প্রতিসরণ অঙ্ক দেওয়া রয়েছে 1.34, কিন্তু কার সাপেক্ষে সেটা কি বলা রয়েছে, সেটা যদি বলা না থাকে তাহলে বাতাসের সাপেক্ষে ধরতে হয়, আর বাতাস মানে হচ্ছে ইআর, ইআর এর প্রথম অক্ষর এ, সে অনুযায়ী আর পানি মানে ওয়াটার, ওয়াটারের প্রথম অক্ষর ডাব্লু। দেখো এখানে পানির প্রতিসরণ অঙ্ক 1.34 দেওয়া রয়েছে, তার মানে বাতাসের সাপেক্ষে ধরে নিব আমরা। এরপরে ব্যাপারটা দেখো, পরে ব্যাপারটা হীরকের প্রতিসরণ অঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ ডায়মন্ডের প্রতিসরণ অঙ্ক দেওয়া রয়েছে কত, 2.41, কিন্তু এটাও কার সাপেক্ষে বলা নেই, তার মানে এটাও বাতাসের সাপেক্ষে, এটাও কিন্তু বাতাসের সাপেক্ষে আমাদের বের দেওয়া রয়েছে, অর্থাৎ যদি কখনো সাপেক্ষ না দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা বাতাসের সাপেক্ষে ধরে নিতে হবে। কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমার কিন্তু এত প্রতিসরণ অঙ্ক লাগবে না, আমার লাগবে কি, এই যে পানি থেকে আলো হীরাতে প্রবেশ করবে, অর্থাৎ আমার কিন্তু এইটা লাগবে,
पानी थे अर्थात पानी बोलते वाटर पानी थे के हीराते एटा किन्तु लागबे आमार এই সূত্র অনুসারে করতে গেলে কিন্তু এইটা যেহেতু লাগবে এই ডাটাতে দেখো কোথাও দেওয়া নেই এখন একটু লক্ষ্য করো এই দুই ডাটা থেকে এটা বের করে নিয়ে আসা যায় সেটা এই সূত্র অনুসারে সেটা কিরকম দেখো এখানে এটাও বাতাসের সাপেক্ষে এটাও বাতাসের সাপেক্ষে অর্থাৎ কমন মাধ্যম এখানে রয়েছে সাধারণ মাধ্যম এটাও বাতাসের সাপেক্ষে এটাও বাতাসের সাপেক্ষে এবং এখানে আমার প্রয়োজন হচ্ছে পানি থেকে হীরা W থেকে ডায়মন্ড সেই অনুযায়ী অর্থাৎ এই যে এইটা প্রয়োজন W থেকে ডায়মন্ড এই সূত্রের ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যদি এই যে এরকম হয় এই যে এখানে যে দেখতে পাচ্ছ A এটা B দেওয়া রয়েছে A এটা C দেওয়া রয়েছে তখন যদি B এটা C চাই তখন কিন্তু এই C এর প্রতিসমাঙ্কটা উপরে যাবে C টা নিচে আছে বলে C এর প্রতিসমাঙ্কটা উপরে যাবে এইভাবে একটু আরামি ভাবে মনে রাখবে ব্যাপারটা আর বি টা উপরে আছে বলে বি এর প্রতিসমাঙ্কটা দেখো নিচে এসেছে এইভাবে একটু আড়ালে ভাবে সূত্রটা মনে রাখবা তাহলে সেই ক্ষেত্রে এখানে ডাব্লিউ ইটা ডি যদি বের করতে হয় এই দুটা থেকে অবশ্যই ডি টা নিচে আছে তার মানে এই ডি এর অ্যাকচুয়াল প্রতিসমাঙ্কটা অবশ্যই উপরে যাবে এবং ডাব্লিউ টা উপরে আছে এই ডাব্লিউ এর অ্যাকচুয়াল প্রতিসমাঙ্কটা তাহলে নিচে আসবে অর্থাৎ এইভাবে কিন্তু একটু আড়ালে ভাবে মনে রেখে তোমরা করতে পারো এই এই দুটাকে ভাগ করে কিন্তু W ইটা D আমরা পাবো সেই সূত্রটা কিভাবে মনে রাখবা এই যে পানি থেকে ডায়মন্ডের হীরার যেটা ব্যাপারটা রয়েছে অর্থাৎ W ইটা D এই D এর প্রতিসমাঙ্ক বের করার জন্য এই দুটা থেকে আমরা বের করব সেটা কিভাবে অর্থাৎ এই W থেকে D বের করার জন্য এই D টা যেহেতু নিচে এসেছে এই D এর মানটা উপরে দিব আর এইভাবে দিব এইভাবে আর W এর পজিশনটা উপরে আছে মানে W এর মানটা নিচে দিব 1.34 এইভাবে এই দুটো সূত্র একটু মাথায় রাখবা এখান থেকে আমি কিন্তু এই W ইটা D এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি W টা D এর মান যেটা হয় সেটা হচ্ছে 1.79 এখান থেকে তোমরা এটা ভাগ করে দেখতে পারো 1.79 এখন শিক্ষার্থীবৃন্দ আমার কিন্তু কি বলা হয়েছিল যে আলোক রশ্মি পানি থেকে হীরাতে প্রবেশ করবে দেখো আমি পানি থেকে হীরাতেই প্রবেশ করাইছি ওয়াটার থেকে ডায়মন্ডে এখন কিন্তু আমি চাইলে এই জায়গাটাই এইটা সূত্র সাইন আই বাই সাইন আর বসিয়ে দিতে পারি যদি চিত্র আঁকো তাহলে বুঝতে পারবো অবশ্যই এ নিউ বি এখানে এ এটা বি এর জায়গায় কিন্তু ডাব্লিউ এটা ডি রয়েছে একই কথা এটার পরিবর্তে আমি সাইন আই বাই সাইন আর লিখে দিতে পারি এখন সাইন আই বাই সাইন আর লিখে দেওয়ার পরে আমি যদি এটা করি আই এর মান হচ্ছে আই এর মান কত দেখতে পাচ্ছি আই এর মান 60 ডিগ্রি রয়েছে আর এই 60 ডিগ্রি বাই সাইন আর এর মান কিন্তু আমার এখান থেকে চেয়েছে 1.79 এখান থেকে আমি কি করতে পারি সাইন আর সমান সমান এটা লিখতে পারি এটা আর এর ভাবে এইভাবে পজিশন চেঞ্জ করে নিতে পারি সাইন আর এর মানটা আমি পাইতে পারি সাইন 60 ডিগ্রি বাই 1.79 এখান থেকে কিন্তু আমরা চাইলে আর এর মানটা বের করতে পারি সেটা কিভাবে সাইন আর ইকুয়াল টু এখানে রয়েছে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আর এখানে 1.79 শিক্ষার্থী কিন্তু দেখো আমরা কি করতেছি এখন কিন্তু এই সাইনটাকে আমরা ওই পাশে সাইন ইনভার্স করতে পারি সাইন ইনভার্স 1√3/2 এই পাশে সাইন দুটো ওই পাশে গিয়ে সাইন ইনভার্স হিসেবে লিখে দেওয়া যায় 1.79 এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এটার মান আসবে 28.93 ডিগ্রি অর্থাৎ এই অ্যানসারটা হচ্ছে কত কোণে প্রতিসরণ হবে অবশ্যই 28.93 ডিগ্রি কোণে প্রতিসরণ হবে কিন্তু এই অঙ্কটা যদি এইটা চাই এখন যে বিচ্যুতি বের করো বিচ্যুতি বের করো বিচ্যুতি সূত্র কি আচ্ছা এখানে আই এর মান দেখেছি 60 ডিগ্রি আর আর এর মান হচ্ছে 28.93 ডিগ্রি এখন যদি বিচ্যুতির মান চেয়ে বসে এই বিচ্যুতির মান হয় আই মাইনাস আর প্রয়োগ করব অথবা আর মাইনাস আই প্রয়োগ করব এখন এটা ডিপেন্ড করবে মানটা কি আছে দেখো আই কিন্তু আর এর থেকে বড় অবশ্যই তাহলে এই বিচ্যুতি যদি চাই যদিও বিচ্যুতি চাইনি তারপর আমরা এই সূত্রটা প্রয়োগ করে বিচ্যুতিটা বের করতে পারবো 60 বিয়োগ 28.93 এখান থেকে বিয়োগ করে অ্যানসারটা চলে আসবে অর্থাৎ আই এর মান ছিল 60 ডিগ্রি আর আর এর মান আমি বের করলাম আর বিচ্যুতি যদি চাই তখন আমরা আই মাইনাস আর প্রয়োগ করব কারণ আইটা কিন্তু বড় আছে আর থেকে যদি আর বড় থাকতো এখানে কিন্তু আর বড় নেই তারপরে যদি বলছি আর যদি বড় থাকতো তাহলে অবশ্যই আর সূত্র প্রয়োগ করব আর মাইনাস আই প্রয়োগ করব এটা প্রয়োগ করব তাহলে শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা সবথেকে কঠিন বিষয়টা হচ্ছে এই যে এই ব্যাপারটা দেওয়া রয়েছে এটা হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক আর এটা হচ্ছে হীরার প্রতিসরণাঙ্ক কিন্তু দুটোই কিন্তু বাতাসের সাপেক্ষে কারণ কোন ক্ষেত্রেই যেহেতু সাপেক্ষে বলা নেই আর সাপেক্ষে কথাটা বলা না থাকলে বাতাসের সাপেক্ষে ধরে নিব কিন্তু আমার বাতাসের সাপেক্ষে তো প্রয়োজন না আমার প্রয়োজন হচ্ছে W ইটা D কারণ W থেকে ডায়মন্ডে প্রবেশ করছে
এইজন্য W এটা D প্রয়োজনের কারণে এই দুটাকে এই সূত্র অনুসারে WD আমরা বের করে W এটা D আমরা বের করে নিলাম এবং তখন কিন্তু এটা বের করার সময় আমরা দেখেছি যে এই Dটা নিচে আছে তার মানে D এরটা উপরে গিয়ে ভাগ হবে এই Cটা নিচে আছে তার মানে C এর প্রতিসরাঙ্কটা উপরে এসে ভাগ হয়েছে এবং B এর প্রতিসরাঙ্কটা নিচে এসে ভাগ হয়েছে এইভাবে একটু আড়াআড়িভাবে এই সূত্রটা মনে রাখার চেষ্টা করব আরেকটু বাকালে এই সূত্রটা নিয়ে একটু বেশি নিজেরা একটু ভেবে তারপরে এই অঙ্কটা করার চেষ্টা করলে নিজেরাই খুব সহজভাবে অঙ্কটা করতে পারবে শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের এই টাইপ ওয়ান এর যেটা আমরা প্রতিসরণ অঙ্ক সম্পর্কিত যে অঙ্কগুলো করছিলাম তার আরেকটা অঙ্ক করি খুব ইম্পর্টেন্ট অঙ্ক আপতন কোণ প্রতিসরণ কোণ প্রতিসরণ অঙ্ক বিচ্যুতি কোণ এই রিলেটেড যে অঙ্কগুলো করতেছিলাম তার মধ্যে আরেকটা অঙ্ক দেখো এখানে বলেছে যে একটু স্বচ্ছ তরলে তরল বলতে আমরা বলতে পারি স্বচ্ছ তরল বলতে আমরা বলতে পারি খুব স্বচ্ছ পানি সেই স্বচ্ছ তরলে স্থাপিত একটি বাতি হতে এখানে একটা আলোর উৎসের কথা বলেছে বাতি বাতি হতে একটি আলোক রশ্মি তরলের উপরিতলে আপতিত হয়ে বায়ুতে প্রতিসৃত হবে অর্থাৎ বায়ুতে কিন্তু প্রবেশ করবে প্রতিসৃত হয়ে রশ্মিটি কৌণিক বিচ্যুতি হবে এটা কিন্তু ডেলের মান কৌণিক বিচ্যুতির মান এটা বিচ্যুতি হবে 30 ডিগ্রি আপতন কোণ নির্ণয় করো কি নির্ণয় করতে বলেছে আপতন কোণ নির্ণয় করতে বলেছে ওই আলোকের জন্য বায়ুর সাপেক্ষে এখানে দেখো সাপেক্ষে কথাটা বলে দিয়েছে বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণ অঙ্ক হচ্ছে √3 তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে যা যা দেওয়া আছে একটা চিত্র প্রথমে আঁকি চিত্রটা আঁকার পরে যা যা দেওয়া আছে গিভেন ডাটা লিখে আমরা এখানে তুলে নিই তারপরে আমাদের মেন অঙ্কটা শুরু করি এখানে বলছে একটি স্বচ্ছ তরলে স্থাপিত একটি বাতি হতে আমরা যদি চিত্রটা আঁকি এখানে চিত্রটা আঁকার চেষ্টা করি এখানে আমরা এটা হচ্ছে স্বচ্ছ তরল তরল এটা তরল এটা আমরা অভিলম্ব আঁকলাম একটা এই স্বচ্ছ তরলে একটা বাতি এখানে একটা বাতি আঁকলাম এটা বাতি মনে করো বেশি বড় হয়ে গেছে এই বাতি হতে একটি আলোক রশ্মি তরলের উপরিতলে আপতিত হবে দেখো তো এখান থেকে আপতিত হচ্ছে কোথায় তরলের উপরিতলে এটা তরলের উপরিতল এই তলের উপরিতলে গিয়ে আপতিত হচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের আপতন কোণ আপতন কোণ কি বলেছে একটি স্বচ্ছ তরলে স্থাপিত একটি বাতি হতে দেখো একটা স্বচ্ছ তরলে স্থাপিত একটা বাতি হতে একটি আলোক রশ্মি একটি আলোক রশ্মি তরলের উপরিতলে আপতিত দেখো তরলের উপরিতলে আপতিত হয়ে বায়ুতে বায়ুতে প্রতিসৃত হয় বায়ুতে প্রতিসৃত হয় এবং রশ্মিটির কৌণিক বিচ্যুতি হয় কত বায়ুতে প্রতিসৃত হয়ে রশ্মিটির কৌণিক বিচ্যুতি হয় 30 ডিগ্রি অর্থাৎ দেখো আমরা জানি যে এখান থেকে এই রশ্মিটা সোজাসুজি কিন্তু যাওয়ার কথা ছিল প্রতিসরণের নিয়ম কারণ না থাকলে কিন্তু যেহেতু এটা ঘোলে মাধ্যম আমরা জানি এটা বায়ু আর এটা হচ্ছে তরল সেই অনুযায়ী কিন্তু এটা ঘোলো মাধ্যম আর এটা হালকা মাধ্যম যখন ঘোলো মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন কি ঘটনা ঘটে একটু দেখে নাও অবশ্যই তোমরা মনে আছে যে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে করে তখন অভিলম্ব যে এইটা এই অভিলম্ব থেকে দূরে সরে যায় অভিলম্বের কাছে কিন্তু আসে না এখন অভিলম্ব থেকে কতটুকু দূরে সরে যাবে কৌণিক বিচ্যুতি হয় 30 ডিগ্রি অভিলম্ব থেকে 30 ডিগ্রি দূরে সরে যাবে সরি অভিলম্ব না আসল যে পজিশন যাওয়ার কথা ছিল সেখান থেকে 30 ডিগ্রি বিচ্যুতি হবে এই পজিশন বরাবর যাওয়ার কথা ছিল সেখান থেকে 30 ডিগ্রি বিচ্যুতি হবে কারণ এখানে বলেছে বায়ুতে প্রতিসৃত হয়ে রশ্মিটির কৌণিক বিচ্যুতি হবে 30 ডিগ্রি দেখো সেটা কিন্তু সেই বিচ্যুতি কোণ এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা যদি আই হয় এইটা কিন্তু আর কিন্তু এইটা না এইটা যেহেতু প্রতিফলিত রশ্মি এই পুরোটা কিন্তু আর কেন বলতো এটা যদি আই হয় এই এইটা হচ্ছে আপাতন কোণের জন্য আপাতিত রশ্মির জন্য এটা আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি তাহলে তার জন্য এই পুরোটা হচ্ছে প্রতিসরণ কোণ আচ্ছা দেখো তো এখানে একটা ব্যাপার ক্লিয়ারলি বুঝতে পারো কিনা যে এটা যদি আই হয় বিপরীত কোণের নিয়ম অনুসারে এইটাকেও কিন্তু আই বলা যায় একটু দেখো এটা যদি আই হয় সোজাসুজি যদি ক্রসিং যে কোণটা রয়েছে বিপরীত কোণ সেই অনুযায়ী এটাও কিন্তু আই বলা যায় সেই অনুযায়ী আমরা আর কি কি লিখতে পারি তাহলে দেখো এখানে আর সমান সমান আমরা লিখতে পারি আই প্লাস 30 অর্থাৎ এখান থেকে শুরুতে আবার এখানে থেকে আপতন কোণ নির্ণয় করো তাহলে আমরা এখানে যদি এটা লিখি সলিউশন যদি শুরু করে এখান থেকে আমরা এটা লিখতে পারবো আমাদের আপাতন কোণের মান চেয়েছে আপাতন কোণ নির্ণয় করে কিন্তু প্রতিসরণ কোণের মানটা দেখো এরকম প্রতিসরণ কোণের মানটা হচ্ছে আই প্লাস 30 খেয়াল করে দেখো আপাতন কোণের মানটা চেয়েছে আপাতন কোণ নির্ণয় করো আপাতন কোণের মানটা চেয়েছে কিন্তু এই প্রতিসরণ কোণের মান হচ্ছে এই আই এর সাথে 30 যোগ হবে তাহলে আই আর এর মান আই প্লাস 30
তাহলে একটি শর্তে এই কথা পর্যন্ত আমাদের কাজ হয়ে গিয়েছে। একটু পড়ে দেখো, পড়লে বুঝতে পারবো যে এই কথা পর্যন্ত আমার কাজ হয়েছে কি হয়নি। এরপরেরটা দেখো, এরপরেরটার মধ্যে আমার ডাটাটা কি দেওয়া রয়েছে, ওই আলোকের জন্য মানে এই বাতির যে আলোটা দেয় সেই আলোর জন্য বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণ হচ্ছে রুট থ্রি। অর্থাৎ বায়ুর সাপেক্ষে, অর্থাৎ ডাটাটা দেওয়া আছে বায়ুর সাপেক্ষে, ইয়ার এর, ইয়ার মানে বাতাস, ইয়ার, ইয়ার এর সাপেক্ষে অর্থাৎ বাতাসের সাপেক্ষে তরলের প্রতিসরণ, তরলটাকে আমরা ওয়াটার ধরি, তরলের প্রতিসরণ দেওয়া আছে রুট থ্রি। শিক্ষার্থীগুলো দেখো যা দেওয়া আছে তাই কিন্তু আমি তুলেছি। সর্বপ্রথম দেওয়া ছিল আপতন কোণ নির্ণয় করো, আমি আপতন কোণ সময় সময় হট চিহ্ন দিয়েছি। তারপর আমরা চিত্র থেকে দেখলাম আমি আপতন কোণের সাথে 30 ডিগ্রি যোগ করলে প্রতিসরণ কোণটা পাওয়া যায়, এই চিত্র থেকে দেখলাম। তারপরে আমরা দেখলাম যে বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণ কোণটা দেওয়া রয়েছে রুট থ্রি। কিন্তু আমরা যখন সূত্র প্রয়োগ করবো, যখন সূত্র প্রয়োগ করবো তখন কি এইটা ডাব্লু সূত্র প্রয়োগ করবো নাকি ডাব্লু এটা এ সূত্র প্রয়োগ করবো, বলতো কোনটা করবো? আমি অবশ্যই অনেকে ধারণা করতে পারো এইটা প্রয়োগ করবো, কারণ ঘটনাটা পাই, ঘটনা কিন্তু এ সাপেক্ষে ডাব্লু না, ডাব্লু এর সাপেক্ষে এ, কারণ ঘটনাটা কিন্তু ওয়াটার থেকে বাতাসের দিকে যাচ্ছে। যে ডাটাটা দেওয়া রয়েছে এই ডাটাটা হচ্ছে বাতাস থেকে ওয়াটার দিকে। দেখো কি আলোক রশ্মি কি বাতাস থেকে ওয়াটারের দিকে প্রবেশ করছে নাকি ওয়াটার থেকে বাতাসের দিকে প্রবেশ করছে? তাহলে ঘটনাটা যেরকম হবে সূত্রটা কিন্তু সেরকম প্রয়োগ করবো। এটা দেওয়া রয়েছে বাতাসের সাপেক্ষে ওয়াটার, অর্থাৎ বাতাসের সাপেক্ষে পানি, এই বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণ। কিন্তু ঘটনাটা কিন্তু আবার বলেছে যে পানি থেকে বা তরল থেকে বাতাসে যাবে, সেই অনুযায়ী কিন্তু আমরা তরল থেকে, তরল থেকে অর্থাৎ ডাব্লু ইটা এ সূত্র প্রয়োগ করবো। এটা সূত্র হবে সাইন আই বাই সাইন আর। দেখো আমার মনে হয় বুঝতে পারছো, এখানে এখানে লিখে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এটা ডাটা যাই দেওয়া থাকুক না কেন এই সূত্রটা প্রয়োগ করছে আমরা ঘটনা অনুসারে, ডাটা আমার বিভিন্ন কিছু দেওয়া থাকতে পারে কিন্তু ঘটনাটা কি বলেছে, ঘটনাটা কিন্তু এই দেখো এই টিপসিমের দিকে তাকিয়ে দেখো ওয়াটার থেকে অর্থাৎ তরল থেকে বাতাসে প্রবেশ করছে, কিন্তু এই বরাবর প্রবেশ করছে। তাহলে সে অনুযায়ী ডাব্লু ইউ এ আমার দিয়ে সূত্রটা প্রয়োগ করতে হবে, ডাব্লু ইটা এ দিয়ে কিন্তু আমার সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে সে উল্টার একটা দায় দেওয়া থাকবে না কেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু সূত্রটা না, ঘটনার উপর ডিপেন্ড করে কিন্তু সূত্রটা প্রয়োগ করবা তোমরা। এখন এইটার মান কিন্তু দেওয়া নেই, এটার উল্টা মান দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে এ ইটা ডাব্লু আর এখানে আছে ডাব্লু ইটা এ। এ ইটা ডাব্লু মান যদি রুট থ্রি হয় ডাব্লু ইটা এ এর মান কিন্তু ওয়ান বাই রুট থ্রি। একটু মনে করে দেখো একে অপরের উল্টা, এইটা ডাব্লু মান যদি রুট থ্রি হয় ডাব্লু ইটা এ এর মান কিন্তু ওয়ান বাই রুট থ্রি হবে। আমি এই মানটা ওয়ান বাই রুট থ্রি বসিয়ে দিলাম। এরপর আমরা এখন কি করতে পারি, এই সাইন আই এর মান আমরা আই ধরলাম কারণ আই এর মানটা চেয়েছে, আর এই আর এর মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে আই প্লাস 30 ডিগ্রি, আই প্লাস 30 ডিগ্রি। দেখো যারা ক্যালকুলেশনে দক্ষ তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় ক্যালকুলেশন করে নিয়ে আই এর মানটা বের করতে পারবা, অর্থাৎ এরকম ক্যালকুলেশন করতে হবে। আমি একটু বলে দিই এই জায়গাটায় তোমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা প্রয়োগ করবা, সাইন এটাকে এ এটাকে বি, এ প্লাস বি এর যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ত্রিকোণমিতির যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করবা। তাহলে প্রয়োগ করে যখন আর আর গুণ করবা দেখো তখন কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আর আর গুণ করে দেবা, গুণ করে দেওয়ার পরে দেখবা আয়ের একটা মান বেড়ে যাবে 30 ডিগ্রি। তোমরা খুব সহজে ক্যালকুলেশনটা করতে পারো, অথবা তুমি যদি ক্যালকুলেটারে হেল্প করতে পারো, সল ফাংশন নামে একটা ব্যাপার আছে ক্যালকুলেটারে, সেটা প্রয়োগ করে তোমরা আয় এর মানটা 30 ডিগ্রি বের করে দিতে পারবে। অর্থাৎ এখানে এ প্লাস বি সূত্র প্রয়োগ করে আর আর গুণ করে তোমরা এইখানে আয় এর মান যেটা আছে সেটা বের করতে পারবে, অথবা ক্যালকুলেটারে যে সল ফাংশন আছে সেই সল ফাংশনের মাধ্যমে তোমরা এটা বের করতে পারবে আয় এর মানটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ এরকম যত অঙ্কই আছে তোমরা আশা করি এই প্রতিসরণ কোণ রিলেটেড এবং প্রতিসরণ কোণ আপাতন কোণ বিচ্যুতি কোণ রিলেটেড অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা।